প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো যাচ্ছ। আমিও ভালো আছি। আমি রণবীর চক্রবর্তী, পুলিশ লাইন স্কুল, নারায়ণগঞ্জ পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আবারও সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে তোমাদেরকে অতীতে আরো অনেকগুলি ক্লাস আমরা উপহার দিয়েছি এবং আমাদের যে অনলাইনে অর্থাৎ জুমের মাধ্যমে এবং গুগল মিটের মাধ্যমে, বিশেষ করে এখন আমরা গুগল মিটের মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লাস দিচ্ছি। তো তোমরা অনেকেই সুস্পষ্টভাবে অংশগ্রহণ করছো, তবে সবাইকে এখনো পাওয়া যাচ্ছে না। আশা করি সকলেই ওই সমস্ত ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে ইউটিউবে যে ক্লাস সমূহ দেওয়া আছে এগুলি তোমরা দেখবে। তো আমরা ইউটিউবে অতীতে অনেক ক্লাস দিয়েছি, এর মধ্যে এই তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে বিগত ক্লাসটি ছিল এখানে আমরা আমাদের টেক্সটবুকের নবান্ন এই টপিকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমটি হচ্ছে দোল যাত্রা এবং পরেরটি হচ্ছে রথযাত্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকটি হাতে নাও, নিয়ে এই ক্লাসটি উপভোগ করো। তোমাদের আজকের যে টপিকটি হচ্ছে গিয়ে দোল যাত্রা, এই দোল যাত্রা ধর্ম অনুষ্ঠান। তো ধর্ম অনুষ্ঠানের মধ্যে একটি প্রধান হচ্ছে গিয়ে দোল যাত্রা। তাহলে দোল যাত্রা আসলে কি? দোল যাত্রা আমি যদি সংক্ষেপে বলতে যাই, দেখো যে ফাল্গুনের পূর্ণিমা, ফাল্গুনের পূর্ণিমা সাধারণত দোল পূর্ণিমা বলা হয় থাকে। এই ফাল্গুনী পূর্ণিমা, এই ফাল্গুনী পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে, রাধা এবং কৃষ্ণ, এই রাধা কৃষ্ণকে দোলায় রেখে দোলানো হয় এবং আবির দিয়ে, রাধা কৃষ্ণ দোলায় রেখে আবির দিয়ে নামানো হয়। সাধারণত জোরে দোলানো হয়, কিন্তু নর্মালি দোলায় রেখে আবির দিয়ে রাঙানো হয় হচ্ছে তোমার দোল পূর্ণিমা। এই যে আবির দিয়ে রাঙানো বা রং দিয়ে রঙিন করা, এই যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে মূলত দোল যাত্রা বলা হয়ে থাকে, যেটা দোল পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়ে থাকে। খেয়াল করো কি করা হয়, যে ফাল্গুনী পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে দোলায় রেখে আবির কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়। তাদের পূজা দিয়ে পরস্পর পরস্পরকে রং বা আবির মাখিয়ে সকলে আনন্দ করে। যে সমস্ত ভক্তরা পূজা করে থাকে তারা একজন আরেকজনকে রং দেয় এবং আবির দেয়, এর মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে। সাধারণত কি হয়, এই পূজার আগের দিন অর্থাৎ ফাল্গুনী শুক্লা চতুর্দশীর দিন মেলাঘর তৈরি করা হয়। মেলাঘর তোমরা সাধারণত যারা গ্রামে বাস করেছিল আগে বা যাদের বাড়ি গ্রামে, তারা এগুলি দেখে থাকবে, এই বন দিয়ে বা নেড়া দিয়ে মেলাঘর তৈরি করা এবং প্রাতকালে এটাকে পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে। আর এই মেলাঘর পুরানোর মাধ্যমে সকল অমঙ্গল দূরে যাচ্ছে, সকল অমঙ্গলকে বিদায় জানানো হচ্ছে, এরকমই একটা প্রতীকী সাধারণত ধরে নেওয়া হয়। তোমাদের তেজপুরে থাকবে বলা হচ্ছে গুড়ির দল বা মেলা পুড়িয়ে অমঙ্গলকে দূর করার বা ধ্বংস করার প্রতীকী অনুষ্ঠান করা হয়ে থাকে। অনেক স্থানে এ সময়ের সমস্যা বলা হয় যে আজ আমাদের মেলা পুরা, কাল আমাদের দুল, পূর্ণিমাতে বলো সবাই বলো হরিদুল, এরকম একটা কথা প্রচলন আছে। এটি মূলত হচ্ছে বৈষ্ণবীয় উৎসব। এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সাথে রং খেলায় মেতেছিলেন। এই বৃন্দাবনের যে রং খেলার যে প্রচলন, এটাকেই অনুকরণ করে এই দোল পূর্ণিমা উৎসব বা দোল পূর্ণিমা তিথির আবির্ভাব ঘটেছে। সে ঘটনা থেকেই এই দোল খেলার প্রচলন, একে বসন্ত উৎসব বলা হয়ে থাকে। দোল পূর্ণিমার দিন দোল যাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে গান, মেলা, তারপরে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। আর এই দোল যাত্রা উৎসবের দিন সকাল থেকেই শত্রু মিত্র, মানে অনেকের শত্রু আছে, অনেকের বন্ধু আছে, কিন্তু উৎসবে সবাই এক হয়ে, এক হয়ে সকলে মিলেমিশে এই উৎসবটা উদযাপন করে থাকে। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়ে বিভেদ ভুলে যায়, সকলেই হয়ে যায় একাত্ম
এটাই দোলযাত্রার সার্বজনীন বা সার্বজনীন বাংলার বাইরে একটি হোলি উৎসব নামে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই দোলযাত্রা সাধারণত হোলি উৎসব হিসেবেই চিনে থাকে বা পরিচিতি লাভ করে। তো আমরা মোটামুটি জানলাম দোলযাত্রা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, দোলযাত্রা একটা সার্বজনীন উৎসব, আমরাও দোলযাত্রা উৎসব অনুকরণ করব এবং দোলযাত্রার আবিরে আমাদের মন রাঙাবো। আসল কথা হচ্ছে কি, আবির দিয়ে উপর দিকে রাঙানো এটাই এবং ধারণা হলেও মূল বিষয় হচ্ছে দোলযাত্রার যে শিক্ষা পরস্পর পরস্পরের সাথে সার্বজনীন বজায় রেখে এবং ভ্রাতৃত্ব বোধে নিজেকে প্রতিষ্ঠিত করা। এখানে কি হয়, এখানে শত্রু মিত্র সব এক হয়ে যায় এবং সকলে একসাথে মিলেমিশে আলিঙ্গন করে এই উৎসবকে উদযাপন করে। যাই হোক, এই ছিল আমাদের দোলযাত্রার তাৎপর্য। এখন হচ্ছে গিয়ে রথযাত্রা। রথযাত্রা আসলে কি? দোলযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, এই ধরনের চার প্রকার যাত্রা আছে। তো এর মধ্যে আমরা প্রথমে দোলযাত্রা আলোচনা করলাম, আর এখন একটি আলোচনার বিষয় হচ্ছে গিয়ে রথযাত্রা। তো রথযাত্রা কি, যদি আধ্যাত্মিক তাৎপর্য যদি আলোচনা করি, আমাদের শাস্ত্রে বলা আছে যে রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ আবার বলছি, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তো রথে কি, রথ মানে হচ্ছে যে এই যে আমাদের দেহটা, এই শরীরটা, এটা একটা রথ, আর এই রথের মধ্যে বসবাস করছেন যিনি, তিনি হচ্ছেন গিয়ে পরমাত্মা অথবা ঈশ্বর। তো রথে তু বামনম দৃষ্টা, বামনদেব, বামনদেব মানে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বামন অবতার রূপ ধারণ করেছিলেন ওনাকে বামন বলা হচ্ছে। তিনি আবার দেখবে তোমরা যে জগন্নাথ দেব, তিনি দেখতে বামন, অনেকটা খর্বাকৃতি, ছোট, ওনার অপরিপূর্ণ দেহ এরকম দেখা যাচ্ছে, যে পরিপূর্ণ সম্পূর্ণ শরীর নেই, আবক্ষটা মুক্তি, এই জন্য ওনাকে বামন দেব বলা হচ্ছে। রথে তো বামন দৃষ্টা, এই রথের মধ্যে যে বামনদের বসে আছেন পরমাত্মা বামনদের, ওনাকে যিনি যে সাধক দর্শন করতে পারেন, মানে দেখতে পারেন দৃষ্টা পুনর্জন্ম নবিন্দতে, আর সেই সাধকের, সেই ভক্তের আর পুনর্জন্ম হয় না। এটা হচ্ছে কি আধ্যাত্মিক তত্ত্ব। আর বাস্তবিক যে রথ টানা হয়ে থাকে, রথে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখে থাকি এবং রথে টান দিয়ে তড়ি ধরে, এতেও অনেক পুণ্যপ্রদ, এইটাও এই রথেও ভগবানকে দেখলে অনেকটাই পুণ্য লাভ করা সম্ভব। যাই হোক, আমরা রথযাত্রার মূল আলোচনা তোমার টেক্সট বুকের আলোকেই আমরা করি। হিন্দুদের ধর্ম অনুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা হচ্ছে গিয়ে অন্যতম পর্ব। এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে সার্বজনীন উৎসব হিসেবে রূপ লাভ করেছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি, আষাঢ় মাস আর তিথি হচ্ছে গিয়ে শুক্লা দ্বিতীয়া। তো আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। খেয়াল করো, মাসটা হচ্ছে কি আষাঢ় মাস শুক্লা দ্বিতীয়া। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে কেন বলে লিখলাম, এই যে শুক্লা দ্বিতীয়া দুইটা বিষয় আছে, আরটা যে তিথি, এইগুলি কি তোমরা বুঝো? শুক্লা মানে কি, শুক্ল পক্ষের, দ্বিতীয়া মানে হচ্ছে দ্বিতীয়া তিথি, একটা পক্ষে কতগুলি তিথি থাকে, যেমন খেয়াল করা প্রতিপদ, তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, না প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর হচ্ছে গিয়ে পূর্ণিমা অথবা অমাবস্যা। এইভাবে পনেরোটা হয় এক পক্ষে, তারপরে আবার একইভাবে পূর্ণিমা গেলে তারপরে আবার প্রতিপদ থেকে শুরু হয়ে আবার অমাবস্যা পর্যন্ত আরো পনেরো। এইভাবে পনেরো দিনে পনেরো দিনে দুটো পক্ষ হয়, এক মাস হয়, এই হচ্ছে হিসাব। এখানে শুক্লা বলতে বোঝাচ্ছে শুক্ল পক্ষ, শুক্ল পক্ষ, আর কৃষ্ণা বলতে বোঝায় কৃষ্ণ পক্ষ,
এই শুক্লাদিতীয়া মানে শুক্লপক্ষের দ্বিতীয়া। শুক্লপক্ষে সাধারণত কি হয়, পূর্ণিমা হবে, শুক্লপক্ষের পরে পূর্ণিমা হয়, পূর্ণিমার পরে আবার কৃষ্ণপক্ষ শুরু হয়। এই বিষয়গুলো একটু বোঝা আছে তাই একটু আলোচনা করলাম। তো এই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব হয়ে থাকে। যাই হোক, এই রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নামেই পরিচিত। উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত, উড়িষ্যার পুরীতেই প্রথম জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়, সে এক বিশাল ইতিহাস। সেই ইতিহাসের আলোচনা করতে গেলে এখন তো ক্লাস অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সাক্ষাতে ক্লাস হলে আর ভালো হতো। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ইতিহাস বলব। এখানে যে পুরীতে যে জগন্নাথ দেবের পুজো হয়ে থাকে, এই যে জগন্নাথ দেব, ওনাকে দারুণ ব্রহ্ম বলা হয়ে থাকে, এটা ইন্দ্রদ্রুম্ন নামে এক রাজা ছিল। এই রাজার স্বপ্নাদিষ্ট হয়েছিল, স্বপ্নাদিষ্ট হয়ে সমুদ্র তীরবর্তী স্থান থেকে দারুণ বৃক্ষ সংগ্রহ করলেন। তারপরে বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের বেশ ধরে এসে উনি দায়িত্ব নিলেন এই দারু ব্রহ্ম বা দারু বৃক্ষ দিয়ে মূর্তি তৈরি করার। তারপরে যখন এই মূর্তির কাজ শুরু হলো, দরজা বন্ধ রইল, দরজার ভিতরে মূর্তির কাজ চলছিল, কথা ছিল এক মাস চলবে কাজ, কেউ এসে যেন ডিস্টার্ব না করে বা দরজা না করে। কিন্তু মহারানীর এটা সহ্য হয়নি, মহারানী ভাবলেন কি ব্যাপার, ভিতরে কোনো আওয়াজ হচ্ছে না, আদৌ সেই বৃদ্ধলোক আছে কিনা, ভিতরটা কি মারা গেল, এটা দেখার জন্য রাজার অনুমতি না নিয়েই উনি এই দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে কি হলো, ভিতরে কাউকে দেখতে পাওয়া গেল না, এবং আজকের যে জগন্নাথ দেবের মূর্তি আমরা দেখি, যে অসম্পূর্ণ মূর্তি, দেখা গেল কি মূর্তি অসম্পূর্ণ রয়েছে। তারপরে আবার ভগবান স্বপ্নদেশ করলেন, যেটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, ভগবান এই রূপেই পূজা পাইতে চান। তো এরপরে এই রূপেই ভগবানের পূজা প্রতিষ্ঠিত হয় পুরীতে। যাই হোক, বিশাল ইতিহাস ছিল, আমি সংক্ষেপে দুটো বললাম তোমাদের জানার জন্য। রথ হল চাকাওয়ালা একটি যান। এখানে তিনজন দেবতা থাকে, কে কে আগেই বলেছি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ভক্তগণের তিন দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অন্য একটি মন্দিরে নিয়ে যায়। এরপর ঠিক নবমী দিনে অর্থাৎ একাদশী দিন সে স্থান থেকে টেনে নিয়ে যায়। এরপর ঠিক নবম দিনে, দুঃখিত, নবম দিনে, নবমী দিনে নয়, নবম দিনে, অর্থাৎ এই দিন তৃতীয় হচ্ছে গিয়ে একাদশী, যেহেতু দ্বিতীয়াতে নিয়ে গেল প্রথম, নয় দিন পরে একাদশী দ্বিতীয় হয়। এই একাদশী দিন সে স্থান থেকে টেনে আবার পূর্বের স্থানে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে গিয়ে ভগবানের উল্টো রথ বা উল্টো রথ যাত্রা। এই রথযাত্রা উপলক্ষে নয় দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা বসে থাকে। আমাদের দেশে প্রায় প্রতিটি অঞ্চলেই রথযাত্রা পালিত হয়, তবে ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা